Procedorul numărul 46. Maria Pădrești Șoaite, Avaz Dice Mocotege, Dore Mocote, Mocotege, Omar Cuidare, Mocotege Andrei. Andrei, doamnă vată înainte, nu vă rog vată înainte. Eu, aia era bunerea. Faptul la tine, ce și-am putut, ne va trebui să o mai Mărinul Doranul din Niteșe, Amii Doamnul Sfântul Bagăt Șacare, Uri Doamnul Mântii și Vreda Aică Grăcuiți. Amar Taito, Otrătului Gișan, Otrătului Gubi, Otrătului Gheba. Amii Mărinul Doranul din Niteșe, Amii Egalizeu care Dumnezeu copile de Dumnezeu a fost care o ieșe a mea frantește cu ei și o lua la prorocul acesta. Inimul de a mea măcar și cu toții de mătură și bagate আমি চেষ্টা করব যত বেশি করে পাওয়া যায়
আগামী চরম পাকা করার জন্য এবং যে সমস্ত চরম প্রায় সব সড়কই সংস্কারযুক্ত হয়ে পড়েছে সেগুলিকে সংস্কারের ব্যবস্থা করা হবে। আমি বলেছি স্বাস্থ্য আগে আমরা যথেষ্ট গুরুত্ব আরোপ করব, এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে গত সোমবার দিন। আমি আমার পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে তিনি স্বাস্থ্যক্ষেত্রে যত প্রকল্প গ্রহণ করবেন মানুষের সুখের জন্য সহজে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য আমি তাকে সর্বোত্তভাবে সহায়তা করব আমার মন্ত্রণালয় থেকে। এখানে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটা যেসব এলাকায় উন্নয়নের প্রয়োজন আছে সেগুলি করা হবে। আমি জানি না এখন অবস্থাটা কি, সেই যে অবস্থা আমাকে বুঝতে হবে। আমি মাইকে আপনাদের বলেছি যে ওষুধের স্বল্পতা কিনা বা চিকিৎসকের অনুপস্থিতি কিনা বা ওষুধের কোন অবস্থা কিনা এগুলি সব একটা একটা করে আমরা চলিয়ে দেখব সমাধান। আমি বলেছি আপনাদেরকে যে বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদনের কোন ঘাটতি নাই, যথেষ্ট বিদ্যুৎ দেশে উৎপাদিত হচ্ছে, সঞ্চালনের অসুবিধা কিছুটা আছে, তার জন্য প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং বিতরণের জন্য কাউকে কোনো অর্থ দিতে হবে না, মিটারের জন্য পয়সা দিতে হবে না। যার যেখানে যে সময় সংযোগ পাওয়ার কথা ঠিক সেই সময় সেভাবে সংযোগ পাবে আগেই বলেছি আপনাদের মনে রাখতে হবে দুর্নীতির দমন বা চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে আমার একা চেষ্টা হবে না, আপনাদের সচেষ্ট হতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, বলতে হবে কারা এই কাজটা করে। আমি তাদেরকে চাই ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমি তাদেরকে একটা অনুরোধ করব, এই অটোরিক্সা চালকরা রয়েছেন, অটোরিক্সা চালক ভাইরা, রিক্সা চালক ভাইরা, বাসের ড্রাইভার রয়েছেন চালক ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে, শর্ত থাকবে, আপনারা সড়কের শৃঙ্খলা মেনে চলবেন, সড়কের শৃঙ্খলা যদি না মেনে চলেন দুর্ঘটনা হবে। একটা দুর্ঘটনা হয়েছে এই নান্দায় উপজেলায়, একটা দুর্ঘটনা হয়েছে পুলিশের সদস্য মারা গেছেন, নিহত হয়েছেন দুর্ঘটনা। সড়কে ডিসিপ্লিন মানতে হবে, যেখানে গাড়ি রাখা সেখানে রাখবেন, যেভাবে রাখা সেভাবে রাখবেন, রাস্তা বন্ধ করবেন না। প্রচুর টাকা আছে, টাকার কোনো অভাব নাই, আপনারা যদি সুশৃঙ্খল হন তাহলে আপনাদের জন্য কাজ করতে আমাদের আরো সুবিধা হবে। আমি যাদের এই কাজ করা আমি দেখায় পত্র দেখো আমার অপেক্ষার ভাইরা অত্যন্ত শৃঙ্খল অভাব, তারা নিজেদের গাড়িতে ওই পার করেছে, অন্য কোথাও হবে না। আমি বাস চালকের দিকে বলতে বাস দিকে বলতে পারি যে বাস করে দেখো শৃঙ্খলা মাত্র ওই কেউ রাস্তায় এলো মাথায় বাস নাই, তারা নিজেরাই সুস্থ সুন্দর করে না দিয়েছেন। এটা আপনাদের কাছে আমার শর্ত হল, অনুরোধ রইল, আপনারা এরও শৃঙ্খলা বা সড়ক শৃঙ্খলা আপনারা মেনে চলবেন। আমি আপনাদের ইতিমধ্যে বলেছি, ইতিমধ্যে আমার বক্তব্য বলেছি নির্বাচন শিক্ষা ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, শিক্ষা ব্যবস্থার কথা বলেছি, শিক্ষার মানের কথা বলতে পারবো না,
শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত অনিয়ম আছে সেগুলি দূর করার জন্য আমি আপনাদের দেখিয়েছি, আমি আপনাদের কোথায় যাবো সেগুলি দূর করার জন্য চেষ্টা করব। এখানে কোন নিয়োগ বাণিজ্য হবে না, এখানে মেধা অগ্রাধিকার পাবে, যার মেধা বেশি তিনি তার কাজে দায়িত্ব সম্বন্ধে সচেতন বেশি তাকে সে কাজ হবে, এবং যোগ্যতা যদি মানুষের ঠিক হয় তার শিক্ষা ক্ষেত্রে তার শিক্ষার মান বৃদ্ধি পায় সুস্থ ভাবে। আমি শিক্ষা প্রতিষ্ঠানের যে একাডেমিক সাইট রয়েছে আমি সামাজিকভাবে বলেছি যে আমাদের যারা প্রান্তিক বাইরে বোনেরা রয়েছেন যারা সরকারের সামান্য সুবিধা ভোগী তাদের সেই সুবিধা পেতে যে কষ্ট হয় সেগুলি সমুদ্রে দূর করে দেওয়া হবে, কোনো কষ্ট থাকবে না, যার যেটা পাওয়ার সেটাতে নিকট সময়ই পাবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, যদি কোনো ব্যক্তি তার সেই সরকার কার্যক্রম যথানিয়মে চলবে যেভাবে আমরা পরিচিতি পূর্বে যারা সাংগঠনিক ছিলেন তারা সাংগঠনিক দায়িত্ব পালন করবেন, যারা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তারা তাদের দায়িত্ব পালন করবেন, এবং সাধারণ সম্পাদক মহোদয় তিনি সব বিষয় নিয়ন্ত্রণ করবেন, ব্যবস্থা করবেন। এই বিষয়টা আপনারা কখনো যেন না ভুলেন যে নির্বাচন হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, অনেকে বাচ্চা ঘুমাইতে যান, ঘুমাই যাওয়া মানে তাদের সংগঠনের ক্ষতি হয়ে গেলে আগামীতে খারাপ হবে, আমাদের যে সুনাম সেটা পূর্ণ হবে, আমাদের সুনাম কিন্তু সাংগঠনিক সুনাম অত্যন্ত সুপ্রিয় সুনাম, এটা আপনারা বলবেন না। আমরা এখানে একটা সুন্দর সুখী সমাজ ব্যবস্থা করার চেষ্টা করব। আমি অফিসারদেরকে আহ্বান করেছি যে পারস্পরিক সৌহার্দ্য পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করতে হবে, যাতে করে আমরা একজনকে আরেকজনকে আরো ভালোভাবে বুঝি, আমাদের